দৃষ্টিহীন যুবক হাফিজুল ইসলাম জন্ম থেকেই তিনি তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। বর্তমানে তিনি অন্ধত্ব সহ স্ত্রী এবং ছয় ছেলেমেয়েকে নিয়ে মানবেতর জীবন পার করছেন। কিন্তু ছয় ছেলেমেয়ে হলেও তাদের থাকার ঘর একটি, তাই স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে হয় সেই একটি ঘরেই, আর এজন্যই তিনি একটা ঘর উপহার চান সরকারের কাছে। হাফিজুল ইসলাম উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে নিজ গ্রামেই একটি ঘরে স্ত্রী ও ছয় ছেলেমেয়েদের নিয়ে থাকছেন। তবে তিনি অন্ধ হলেও চলাফেরা করতে তেমন সমস্যা হয় না তার। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে একাই পড়েন তিনি। এছাড়াও গোসলসহ খাওয়া দাওয়া একাই করতে পারেন। হাফিজুল ইসলাম জানান, সরকারের দেওয়া প্রতিবন্ধী কার্ডের টাকা প্রতি তিন মাস পান 2,250 টাকা, যা দিয়ে ছেলেমেয়েদের পড়ালেখার খরচ বহন করা তো সম্ভব নয়, বরং সংসারের খরচ চালাতেও হিমশিম খেতে হয় তাকে। তাই প্রায় সময় মানুষের সহযোগিতা নিয়ে চলতে হয়। এর মধ্যে আবার বসতঘরটিও ভেঙে রয়েছে বিগত কয়েক বছর ধরে। টাকার জন্য ঘরটি ঠিকও করতে পারছেন না তিনি, তাই সরকারের কাছে দাবি নতুন একটি ঘর করে দেওয়া হোক তাকে। আমি একজন অন্ধ মানুষ, আমি খাটতে করতে পারি না, এমনকি যে আমার মানুষের সাহায্যে আল্লাহ আমাকে চলায়। আর এমন তো অবস্থা, আমার হলো পাঁচ ছয়টা ছেলে মেয়ে, আমি কীভাবে জীবনযাপন কাটাই? আমার থাকার জায়গা নাই, আমার থাকার জায়গা নাই, আমার ঘর নাই। তো সরকারের কাছে আমার একটা আবেদন, আমার একটি থাকার জায়গা নাই, সরকারের দল আমাকে একটা ঘর দিল হয়, তাহলে সেই ঘরত আমি স্ত্রী পুত্র নিয়ে আমি খুব ভালোভাবে জীবনযাপন আমি কাটালাম হয়। ছেলেমেয়েদের নিয়ে একটি ঘরে থাকতে কষ্ট হয় তাদের। সরকার যদি তাদের একটি ঘর উপহার দিতেন, তাহলে সেখানেই তাদের মাথা গুজার ঠাই হতো বলে জানান হাফিজুল ইসলামের স্ত্রী। সরকারের কাছে আমার একটি আবেদন, আমার পাঁচ ছয়জন ছেলে মেয়ে, আমার খুব থাকার কষ্ট, আমার স্বামী অন্ধ মানুষ, কোনো কাজকর্ম করতে পারে না, ছেলেহরেক নিয়ে থাকার কোনো জায়গা নেই, খুব কষ্টে থাকে, একটু ঘর করে দিলে আমার ভালো হতো। তবে হাফিজুল ইসলাম অন্ধ হলেও ভিক্ষা করতে চান না। যদি ভিক্ষা করতেন তিনি, তাহলে সন্তানদের ওপর তার প্রভাব পড়ত। তাই তিনি জনপ্রতিনিধিসহ সমাজের বৃত্তবানদের কাছে সাহায্য সহযোগিতা কামনা করছেন, যাতে তার স্থায়ীভাবে কিছু করে দেওয়া হয়। আব্দুল কাদেরের ক্যামেরায় দিনাজপুর প্রতিনিধি আর কে ওসমান আলীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ইন্দ্রাণী মুখার্জি, আপডেট টিভি।